এটা আমি কোনোভাবেই দেখছি না, কারণ দুটো সামাজিক প্রোগ্রামে উনি আসছেন, তো সেই হিসাবে যে কেউ পোস্টার দিতেই পারে, সুস্বাগতম ওয়েলকাম জানাতেই পারে। তো এটার মধ্যে আপনারা ধরে নিতে পারেন যে একটা বিজেপির কোনো চক্রান্ত আছে পোস্টার ফেলার পেছনে। না, এখানে দেখা যায় যখনই শুভেন্দু অধিকারী বাঁকুড়ায় আসেন বা শুভেন্দু অধিকারীর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে শুভেন্দু অধিকারী ছবি দেখে প্রতীক খাচ্ছে, এখানে প্রতীক ছাড়াই সুস্বাগত এবং জননেতা জনদরদি নেতা এই যে উল্লেখ, তাতে কি তৃণমূলের ছেড়ে থেকে মানে তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী যাওয়ার একটা ইঙ্গিত? না, সেরকম কিছুই নয়, কারণ আপনারা দেখবেন যে দুরকম দুটো যে প্রোগ্রাম নেওয়া হয়েছে ওখানে কিন্তু পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী থাকছেন, ওখানে পরিবহন মন্ত্রী, উনি তো সরকারেরই পার্ট, তার সরকারের অংশ হিসেবে আসছেন, এটাকে আপনারাই প্রচার করছেন আলাদাভাবে। না, এটা শুভেন্দু অধিকারীর অনুগামী যারা তারা তো তৃণমূলেরই একটা অংশ বলে তারা প্রস্তাব দিয়েছে বলে মনে দাবি উঠছে। না, সেরকম তো কিছু নয়, কারণ শুভেন্দু অধিকারী নিজে তো সেরকম কিছু বলছেন না, উনি তো সরকারের অংশ হিসাবেই আসছেন। এটা বিগত দিনেও বিজেপি এরকম অপপ্রচার করেছে, এটা ওদের কালচার হয়ে দাঁড়িয়েছে অপপ্রচার বিজেপির। না, মোটেই না। আমরা দেখছি কয়েকদিন ধরে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে পোস্টার পড়েছে শুভেন্দু অধিকারীর নামে, আমরা দাদার অনুগামী। বাঁকুড়া জেলাতেও পড়েছে, আমাদের আজ দেখছি ধলডাঙ্গা মোড়ে পোস্টার পড়েছে। সেটা আমরা বলতে চাইছি যে ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়ছে, মমতা ব্যানার্জির নামে পোস্টার পড়ছে, তাই ওরা নিজেরা নিজেরাই নিজেদের মধ্যে ঠিক করুক কে কার অনুগামী। আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো অনুগামী নয়, এটা আমাদের কোনো মাথা ব্যথার নয়, ওরা নিজেরা ঠিক করুক ওরা কী করবে কে কার অনুগামী। আমরা জানি যে 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি জায়গাতেই ওদের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী বাঁকুড়া অবজারভার ছিল, তখন থেকেই একটা গোষ্ঠী করেছে, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী করেছে, মমতা ব্যানার্জিকে আর চাইছে না, সততার প্রতীক আর বলছে না কেউ, ওই জন্য শুভেন্দু অধিকারীকে সবাই এখন আমরা দাদার অনুগামী। সততার প্রতীক এখন পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে না, আর এখন পিকের টিম এসে ওদেরকে প্রত্যেকটি জায়গাতে একটা গোষ্ঠী করার চেষ্টা করছে, পিকের টিম ওদের ভালো করেনি, ক্ষতি করছে ওদের দলের। এই পোস্টারটা কারা লাগিয়েছে? তৃণমূলের লোকে লাগিয়েছে, মানে যারা শুভেন্দু, একদম তৃণমূলের লাগিয়েছে, তৃণমূলের যারা গোষ্ঠীদ্বন্দ্বে একাংশে মানে একটা সিপিএমের অংশ ঢুকেছে তৃণমূলে, তৃণমূলের পুরনো তারা আছে প্রতিটি জায়গাতেই, এখন তৃণমূলের তিনটি অংশ, এখন তিনটি গোষ্ঠী এ বি সি। কী মনে করছেন এটা কারা লাগাতে পারে? একদম তৃণমূলের যারা শুভেন্দু অধিকারীকে পছন্দ করে সেই সব লোকেই লাগিয়েছে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি, এই যে আপনার স্পিড পোস্ট।
আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোনায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। वक्त पर खुशियाँ हम पहुँचाते हैं, लाला 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 ला, विश्वास जगाते हैं, लाला 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 ला, सात समंदर पार भी अपनों को पास लाते हैं। स्पीड पोस्ट पहुँचाए खुशियाँ वक्त पे। स्पीड पोस्ट दुनिया भर में अपनों तक अपनी बात पहुँचाने का सबसे भरोसेमंद और किफायती उपाय। स्पीड पोस्ट Timely delivery of happiness. পশ্চিম মেদিনীপুরের দেবরা বাজারে এসে গেল ওরাকেল গ্রুপের নতুন সংযোজন, বহু প্রতীক্ষিত ঝাঁ চকচকে কনফেকশনার্স, সুগার বুগার কেকস অ্যান্ড মোর শপ। শুধু আপনাদের একদম হাতের কাছেই নয়, মনের পাশেও। সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড, সেক্টর 2, বিধাননগর, সল্টলেক, কলকাতা, করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।